42 বছরে পদার্পণ করল উগ্র চণ্ডী মাতা পুজো। করোনা বিধিকে মান্যতা দিয়ে অনাড়ম্বরভাবে পুজোর আয়োজন। শান্তিপুর থানার অন্তর্গত সূত্রাগরের জগদ্ধাত্রী পুজোর ভাগ বেজে গিয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কালী পুজোগুলো, তার সাথে আজ সন্তোষী মাতার পুজোর সূচনা শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে। আমরা আজ উপস্থিত হয়েছিলাম সূত্রাগর অঞ্চলের শান্তিপুর 1 নম্বর কলোনি উগ্র চণ্ডীমাতা পুজো মণ্ডপে। একসময় প্রচুর মশাল নিয়ে যাওয়ার প্রচলন ছিল এই পুজো কমিটির শোভাযাত্রায়। শান্তিপুর কলোনি এলাকার হাজার হাজার মানুষ বসে মহোৎসবের প্রসাদ গ্রহণ করত, কিন্তু কয়েক বছর ধরেই করোনা গ্রাস করেছে সারা বিশ্বকে। সরকারি বিধি নিষেধকে মান্যতা দিয়েই একরকম অনাড়ম্বরভাবেই আয়োজন করা হয়েছে এবারের উগ্র চণ্ডী মাতা পুজো। কিছু ঢাক আর একটা ব্যান্ডের সহযোগে সমস্ত আচার রীতি মেনে চলেছে পুজো। অনাড়ম্বরভাবে হলেও এই ঐতিহ্যশীল পুজোকে কেন্দ্র করে এই এলাকার মানুষ এবং 1 নম্বর কলোনি বাজারের ব্যবসাদারের আগ্রহ চোখে পড়ার মতো। সেই চিত্র তুলে ধরছি আমাদের ক্যামেরায়। পূজা কমিটির একজন অন্যতম সদস্য প্রদীপ কুমার রায় আমাদের কি বলেন শুনে নেব। আপনাদের এই পুজোটা কত বছরের? 1981 সাল থেকে শুরু হয়। 42 বছর পুজো। 42 বছর কী বিশেষত্ব এই পুজোর? এই পুজোটা যখন প্রথম শুরু হয় তখন অন্যান্য পুজো কিছু কিছু পুজোর আছে, সে চাঁদার জন্য খুব চাপ সৃষ্টি হয়। তখন মানুষের আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল, সেই আর্থিক অবস্থার মধ্যেও চাপ সৃষ্টি করতে বলে কিছু লোক ঠিক করলো যে এখানে একটা দেওয়ালাল কালী পুজো করা হলো। এই কালী পুজোটা সেই থেকেই শুরু হয়। হ্যাঁ, আর এই পুজোর বিশেষত্ব হলো কাউর কাছে কোনো চাঁদার জন্য চাপ দেওয়া হয় না। আস্তে আস্তে 42 বছর বয়সে যখন পদার্পণ করলো মানুষের খুব কাছের ঠাকুর হিসাবে। আমরা শুনেছি যে এখানে একটা মহোৎসবের আয়োজন করা হয় প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর পরে। এবার লকডাউন করোনার প্রকোপ বলে এবছর আগুনেশ্বরী তলা মোসকাগি তলা যেহেতু আরও অন্যান্য বড় বড় বাড়ি যেহেতু বাদ দিয়েছে আর ছোটোর উপরে করে দেয়, আমরাও তাদের অনুসরণ করে হ্যাঁ ছোটোর উপরে এবছরটা করব। মহোৎসবটা হচ্ছে না এবছর? হ্যাঁ, মহোৎসব হবে না, হাতে হাতে প্রসাদ বিতরণ হবে। আচ্ছা, বিশেষ করে মন্দিরটা এবছর প্রথম প্রতিষ্ঠা হলো তো সেই জন্যই প্রথাটা বন্ধ না করে প্রথা যাতে চালু থাকে সেই জন্য নিয়ম অনুযায়ী। একসময় তো মশাল বেরোতো আপনাদের? হ্যাঁ, মশাল বেরোতো, প্রচুর ডাক বেরোতো। মশাল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা ডাকুর বাইরে নিই। কী নাম আপনার? কমিটির পদে আছেন কিছু? আমাদের এখানে কেউ কোনো পদে নেই, এই পুজোর সবাই দায়িত্বে আছে। হ্যাঁ, সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে আন্তরিকতার সঙ্গে এই পুজোটা হয়। এই জায়গাটার নাম শান্তিগড়। 1 নম্বর নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।